আসসালামু আলাইকুম। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় খান ফাউন্ডেশনে আজকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং এখানে সারা দেশ থেকে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন এবং ভালো টাকা স্যালারিতে কিন্তু তারা আজকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং মাঠ কর্মকর্তা পদে তারা ডোক নেবে। মূলত মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি পারমিট প্রাপ্ত একটি এনজিও, তাদের মাঠ কর্মী হিসাবে মাইক্রো ক্রেডিট সেকশনে লোকবল নিয়োগ করবে। তো হ্যালো বন্ধুরা, এই জাতীয় নিয়মিত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখুন এখানে বলছে মাঠ কর্মকর্তা আব্দুল মোমেন খান মেমোরিয়াল ফাউন্ডেশন, যেটি খান ফাউন্ডেশন নামে পরিচিত। আব্দুল মোমেন খান মেমোরিয়াল ফাউন্ডেশন খান ফাউন্ডেশন একটি জনহিতকর প্রতিষ্ঠান যা দীর্ঘদিন যাবৎ দরিদ্র বিমোচন ও নারীর ক্ষমতায়নে কাজ করে আসছে। তো এখানে ভ্যাকেন্সি তারা কতজন নেবে সেটা তারা কিন্তু এখানে উল্লেখ করেনি, কত সংখ্যক লোক এখানে নেবে। যেহেতু মাইক্রো ক্রেডিটে নেবে সেহেতু লোক বেশি নেওয়ার সম্ভাবনা বেশি। জব রেসপন্সিবিলিটিস উল্লেখ করেনি। মূলত আপনার এখানে যে কাজটি থাকবে মাইক্রো ক্রেডিটের কাজ, লোন দেয়া, লোন আদায় করা, সঞ্চয় আদায় করা, এই জাতীয় কাজগুলো কিন্তু আপনার এখানে মূলত থাকবে। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম, এটা ফুল টাইম চাকরি। স্নাতক পাস অথবা স্নাতকোত্তর উভয় আবেদন করতে পারবেন এবং সর্বনিম্ন বয়স 30 বছর। এখানে সর্বনিম্ন 30 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা, তবে নতুনরাও কিন্তু আবেদন করতে পারবেন। তার মানে বিনা অভিজ্ঞতায় কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। জব লোকেশন হবে নরসিংদীতে এবং স্যালারি কিন্তু এখানে 16,000 থেকে 18,000 টাকা পাবেন। তাছাড়াও আলোচনা সাপেক্ষে কিন্তু আপনি এখানে পাইতে পারেন। এবং তো দেখুন এবার আপনারা কীভাবে আবেদন করবেন। আগামী 30 নভেম্বর 2022 তারিখের মধ্যে পূর্ণজীবন বৃত্তান্ত ও সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি সহ প্রয়োজনীয় কাগজপত্র নির্বাহী পরিচালক খান ফাউন্ডেশন মোমেনবাগ ঢাকা 1217 ঠিকানা আবেদনপত্র ডাকযোগে অথবা ইমেইলের মাধ্যমে আপনাকে কিন্তু পাঠাতে হবে। ইমেইলের মাধ্যমে পাঠাতে গেলে info@khan_foundation.org। ডাকযোগে প্রেরণের ক্ষেত্রে খামের ওপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে এবং অগ্রাধিকার ভিত্তিতে উল্লেখিত পদে নিয়োগ দেওয়া হবে। তো এই ছিল মূলত মাঠ কর্মকর্তা হিসেবে আব্দুল মোমেন খান মেমোরিয়াল ফাউন্ডেশনের সার্কুলারটি। সার্কুলারটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন। এই পরিবারে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।